আজ আমরা পরিচিত হব অদ্ভুত এক প্রাণীর সাথে, দেখতে অনেকটা বিড়ালের মতো, গোলগাল লেজ ফোলা। বিড়ালের মতো দেখতে হলেও মুখ কেমন জানি ভাল্লুকের মতো। এই অদ্ভুত সুন্দর প্রাণীটির নাম লাল পান্ডা। কেউ কেউ আবার একে ছোটো পান্ডা, বিড়াল পান্ডা বলেও ডেকে থাকেন। জানা জানে আজ আমরা জানবো এই অদ্ভুত প্রাণী লাল পান্ডা সম্পর্কে। স্বাগতম আপনাকে জানা জানার আরও একটি নতুন এপিসোডে। লাল পান্ডারা পৃথিবীর খুব বিরল একটা প্রাণী, এরা পুরাই হারিয়ে যাওয়ার পথে আছে, তাই চাইলেও আমরা এই প্রাণীটিকে সহজে কোথাও দেখতে পাবো না। খুব বড় কোনো চিড়িয়াখানা নেপাল বা ভারতের শীতল পাহাড়ি অঞ্চল, মধ্য চায়না আর মিয়ানমারের কিছু এলাকা, ব্যাস এই জায়গাটাই শুধু এই প্রাণীটিকে দেখা যায়, তাও খুবই অল্প পরিমাণে। লাল পান্ডা প্রথম আবিষ্কৃত হয় 1821 সালে, অথচ জায়ান্ট পান্ডা আবিষ্কৃত হয় এর 48 বছর পর 1869 সালে। বনের ভিতর মানুষের অবাধ যাতায়াতের কারণে এদের অবস্থা ধীরে ধীরে সঙ্গীন হয়ে উঠেছে, যার জন্য এদের নাম বিপন্ন প্রজাতির খাতায় উঠে গেছে। নেপাল ও চীনের দক্ষিণ প্রান্তের বনে এই লাল পান্ডাদের বাস। এদের নামকরণ করা হয়েছে নেপালি ভাষায়। নেপালি ভাষায় নিগায়া পনিয়া শব্দের অর্থ যেসব প্রাণী বাস এবং বিভিন্ন ধরনের গাছ খায়, আর চীনা ভাষায় এদের নাম হুনহো অথবা ফায়ারফক্স। গায়ের রং এবং আকারের জন্য এদের এরকম নাম দেওয়া হয়েছে। ইংলিশ নাম সিননিং ক্যাট বা দ্য রেড পান্ডা। খুব জোরে জোরে চিৎকার করে বলে এদের সহজেই দেখা যায়। এরা সম্পূর্ণরূপে উদ্ভিদভোজী। লাল পান্ডা তাদের শরীরের ওজনের 45% বেশি ওজনের খাবার খেয়ে থাকে। দিনে প্রায় 20,000টি বাঁশের পাতা এরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। এদের কথা প্রথম লিখিত অবস্থায় পাওয়া যায় 1300 শতকের সৌ রাজবংশের সময়। এরা রেকুন প্রজাতির প্রাণী, দেখতেও প্রায় রেকুনের মতো। লাল পান্ডা বেশ লাজুক এবং শান্ত, দিনের বেশিরভাগ সময় গাছের ডালে ঘুমিয়ে কাটায়, সমস্ত শরীর লাল রং দিয়ে মোড়ানো। লাল পান্ডারা 8 বছরের মতো বাঁচে। ওদের দৈর্ঘ্য হয় 20-26 ইঞ্চি, সঙ্গে মোটাসোটা একটা 12-20 ইঞ্চি লম্বা লেজ থাকে। যেহেতু লাল পান্ডারা শীতল পাহাড়ি অঞ্চলে থাকে, তাই ওদের শরীরে পুরো লোম দিয়ে আবৃত থাকে, ঠিক যেন দামি কোনো কোট। এইসব কিছু নিয়ে একটা লাল পান্ডার ওজন হয় মাত্র 12-20 পাউন্ড। এরা আকারে গৃহপালিত বিড়ালের চেয়ে একটু বড়। এদের শরীরের প্রধান রং বাদামি, পেট গলা এবং বাহুগুলো কালো রঙের, মাথা মুখ চোখ এবং হাত পায়ের সম্মুখভাগ সাদা রঙের। জায়ান্টা পান্ডার মতো এদের অতিরিক্ত একটা বৃদ্ধাঙ্গুলি আছে, এটা আসলে কোনো আঙ্গুল নয়, শরীরে একটা হাড়ের বর্ধিতাংশ মাত্র। এরা সাধারণত বাস খাদ্য হিসেবে গ্রহণ করে, এছাড়া বিভিন্ন রকম ফল, গাছের শিকড় এবং মাঝে মধ্যে পাখির ডিম এবং ছানা খেয়ে থাকে। 1-4 বছরের মধ্যে স্ত্রী প্রজাতি লাল পান্ডা বাচ্চা প্রসব করে। এদের গর্ভধারণকাল 112-158 দিন। একেবারে এরা 3টার বেশি বাচ্চা প্রসব করে। এরা সাধারণত সকাল এবং অপরাহ্নে ব্যস্ত হয়ে ওঠে, এই সময় তারা খাবার খেয়ে থাকে আর দিনের অন্যান্য সময় ঘুমিয়ে কাটায়। এরা সাধারণত একা থাকে, তবে প্রজননকালে জোড়া বাঁধে। যদিও লাল পান্ডার সংখ্যায় কম, তবে এছাড়াও এদের সহজে দেখতে না পারার একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। এই প্রাণীরা মাটিতে পাই ফেলে না, তাদের বাস উঁচু উঁচু গাছের মগডালে, সেই সব ডালে বসে তারা পাতা খায় এবং ঘুমায়। তাছাড়া এই প্রাণী নিশাচর, দিনের বেলায় এরা গাছের উপর ঘুমিয়ে থাকে, রাত নামলে এদের কার্যকলাপ শুরু হয়। লাল পান্ডা দেখতে বিড়ালের মতো হলেও এদের কাজ পছন্দ অপছন্দ সবকিছু জায়ান্ট পান্ডাদের মতো। এরা খুবই আদুরে, নিজেদের মতো থাকতে ভালোবাসে। লাল পান্ডা কিন্তু খুবই পরিচ্ছন্ন প্রাণী, এরা সারাদিন নিজেদের গা চেটে চেটে পরিষ্কার করতে থাকে, এমনকি যখন ঘুমিয়ে থাকে তখনও গায়ের মধ্যে এক কণা ধুলো ওদের পছন্দ নয়। লাল পান্ডাকে বিলুপ্তির উচ্চ ঝুঁকির প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে। সারা পৃথিবীতে এদের সংখ্যা কমতে কমতে এমন দাঁড়িয়েছে যে তারা নিজেদের মধ্যে বংশবৃদ্ধির জন্য সঙ্গী খুঁজে পাচ্ছে না। লাল পান্ডারা যে দেশগুলোতে বসবাস করে সেই দেশগুলোর মানুষেরা দ্রুত বন উজাড় এবং বসতি বানাচ্ছে। এদিকে পান্ডার খাবার হলো বাস, এভাবে বাস এবং থাকার জায়গা কমে যাওয়ায় লাল পান্ডারা মৃত্যুর ঝুঁকিতে পড়েছে। বাইরে প্রাণী শিকারের মতো কাজগুলো তো আছেই, তাই আমাদের উচিত লাল পান্ডাদের প্রজাতি টিকিয়ে রাখতে সহযোগিতা করা। শুধু লাল পান্ডা নয়, এমন অনেক প্রাণী আছে যাদের বেঁচে থাকার জন্য চাই মানুষের সচেতনতা এবং সহযোগিতা। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জানা অজানার আজকের পর্ব এ পর্যন্তই ছিল।
ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি এরকম অজানা বিষয় সম্পর্কে জানতে চান তবে আমাদের জানা অজানা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করুন। তো দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, জানাবো অন্য কোনো অজানা তথ্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।